হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2023-24 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তির ফলাফল সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনার্স প্রথম বর্ষ ভর্তির ফলাফল কবে প্রকাশ করা হবে এবং ফলাফল পরবর্তী কি করণীয় আছে এবং চান্স পেয়েও ভর্তি না হতে চাইলে কি করণীয়, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। তো দেখুন বন্ধুরা, এখানে বলেছে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে 18 মার্চ 2024 তারিখ বিকেল 4টায়। ঠিক আছে, তো 4টায় প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা মোবাইলে রেজাল্টটি দেখতে পারবেন SMS এর মাধ্যমে। এছাড়াও আপনারা রাত 8টা 9টার মধ্যেই অনলাইনেও রেজাল্টটি দেখতে পাবেন। সেটা হলো লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে nu.ac.bd/admission। এই লিঙ্কের মাধ্যমে লগ ইন করে রোল পিন দিয়ে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও SMS এর মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারবেন, এই যে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো SMS দেখার জন্য আপনার মোবাইল থেকে SMS অপশনে গিয়ে NU দিয়ে স্পেস দিবেন। তো স্পেস মানে একটা ফাঁকা জায়গা। তো এরপরে ATHN লিখবেন, তারপর আবার একটা স্পেস দিবেন, তারপর হচ্ছে রোল নাম্বার। তো এই রোলটি হচ্ছে আপনার যে আবেদন করেছিলেন, আবেদনের মধ্যে যে অ্যাপ্লিকেন্ট কপি আছে সেই অ্যাপ্লিকেন্ট কপিতে যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে 16222 এই নাম্বারে পাঠিয়ে দিলে আপনি রেজাল্টটি পেয়ে যাবেন। তো SMS এর থেকেও আপনি কিন্তু অনলাইনে সঠিক রেজাল্টটি পাবেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই SMS দিয়ে রেজাল্ট দেখলেও আবার পরবর্তীতে অনলাইনেও রেজাল্টটি চেক করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা চান্স পাবেন তাদেরকে অবশ্যই অনলাইন থেকে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। তো সেটি অবশ্যই আপনাদেরকে 18-3-2024 থেকে 1-4-2024 ইংরেজি তারিখের মধ্যে অনলাইন থেকে আপনাদের চূড়ান্ত ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই নির্দিষ্ট তারিখের মধ্যে যদি আপনি চূড়ান্ত ফর্মটি ফিল আপ না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আর পারবেন না। এছাড়াও বন্ধুরা, এখানে দেখতে পাবেন চূড়ান্ত ভর্তি ফি হিসাবে 565 টাকার কথা এখানে উল্লেখ আছে, যে দেখতে পাচ্ছেন। তো অনেকে হয়তো মনে করতে পারেন যে চূড়ান্ত ভর্তির জন্য এই 565 টাকাই লাগবে, আসলে তা না। এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি, এর সাথে আপনি যে কলেজে ভর্তি হবেন সেখানে আরো ফি যুক্ত হবে। ঠিক আছে, তো সেটা সরকারি কলেজের ক্ষেত্রে একটু কম হবে আর বেসরকারি কলেজের ক্ষেত্রে অবশ্যই দ্বিগুণ বা তিন গুণ হবে। ঠিক আছে, এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে আপনারা অনেকে আছেন যারা গত বছরের, তারা এই বছর আবার আবেদন করেছেন। তো তাদের ক্ষেত্রে অবশ্যই আগের বছর যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি অথবা অনার্স কোনো কিছুতে ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেটি বাতিল করে ফেলতে হবে। ঠিক আছে, তো এই বাতিলটি অবশ্যই আপনারা 27 মার্চ 2024 তারিখের মধ্যে বাতিল করবেন। করার পরে আপনারা নতুন যে চান্স পেয়েছেন সেটির চূড়ান্ত ফর্মটি ফিল আপ করবেন। ঠিক আছে, তার মধ্যে আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিচ্ছি, সেটা হলো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা একটি কলেজে আবেদন করে ফেলেছেন, এখন চান্স পেয়ে গেছেন কিন্তু এই কলেজটিতে আপনারা ভর্তি হতে চাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যে আপনারা আপনাদের যেই চূড়ান্ত ফর্ম ফিল আপ আছে অনলাইনে সেটি করা থেকে বিরত থাকবেন। চূড়ান্ত ফর্মটি ফিল আপ না করলে এটি অটোমেটিক 1-4-2024 তারিখের পরে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে আপনি রিলিজ লিভে 5টি কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এর বাইরে আপনারা যারা অনলাইনে চূড়ান্ত ফর্ম ফিল আপ করবেন সেটি কিভাবে করবেন এই বিষয়টি নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি। তো সেই ভিডিও লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা চূড়ান্ত ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত 2023-24 শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষ ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।